ফ্রান্স প্রেসিডেন্টকে হত্যা করে ফাঁসির মঞ্চে যেতে চান নারায়ণগঞ্জের সংসদ সদস্য মহানবী মহানবীল কে বিদ্রুপ করে কার্টুন প্রকাশ ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মন্তব্যের জেরে প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের হিড়ি চলছে সেই প্রতিবাদে এরই মধ্যে সামিল হয়ে ফরাসি পণ্য বয়কট করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে সেই তোলপাড়ের মধ্যেই রোববার সকালে মহানবী প্রতিবাদে হলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা তবে নুসরাত ফারিয়ার মতো ফরাসিপন্ন বয়কটের বিষয়ে কিছু লেখেনি এই অভিনেত্রী রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিশা লিখেছেন আমরা যারা মুসলিম ঘরের সন্তান মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয়নবী এবং রাসুল হজরত মোহাম্মদ সালু আলিহি আসাল্লাম আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তার সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বনবী করিম সাল্লামকে নিয়ে ব্যঙ্গ অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রুকে উদ্দেশ্য করে দেশের একজন সংসদ সদস্য বলেছেন ইমানুয়েল ম্যাক্রুকে সামনে পেলে তিনি হত্যা করতেন সোমবার রাতে এক সমাবেশে এই মন্তব্য করেন নারায়ণগঞ্জ তিন আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা তার এই বক্তব্যের ১৩ মিনিটের একটি ভিডিও সংসদ সদস্য তার ফেসবুক পেজে আপলোড করেছেন হেফাজতে ইসলামী প্রয়াত আমির শাহ আহমদ শফির জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে এই সমাবেশের আয়োজন করা হয় ভিডিওতে দেখা যাচ্ছে লিয়াকত হোসেন খোকা বলছেন আমি শুধু একটি কথাই বলতে চাই আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটুক্তি করবে ব্যঙ্গ করবে আমি মুসলমান হিসেবে বলতে চাই আমি কোন সংসদ সদস্য না এখন ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বলতে চাই আজকে তুই যদি আমার সামনে থাকতি আমি তোকে হত্যা করতাম হত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম সমাবেশের বক্তব্য সম্পর্কে লিয়াকত হোসেন খোকা বলেন তিনি তার বক্তব্য সম্পর্কে এখনও অনর আছেন তিনি বলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার বক্তব্য অনর থাকবেন একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা প্রকাশ্য জনসভায় কাউকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করে তিনি আইন ভঙ্গ করেছেন কিনা সে তিনি বলেন আমি একজন মুসলমান এবং আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হিসেবে এটা বলেছি নবীর ব্যাপারে কোনো আপোষ নাই তিনি আরো বলেন আমি বক্তব্যের সময় বলেছি আমি সংসদ সদস্য হিসেবে না আমি একজন মুসলমান হিসেবে বলছি নবীর উম্মত হিসেবে বলছি ম্যাক্রো বিরোধী স্লোগান মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম এর অবমাননাকারীদের পক্ষে অবস্থান নেওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠন রাস্তায় যখন তুমুল বিক্ষোভ করছে তখন নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য মন্তব্য এ করলেন সে সমাবেশে উপস্থিত স্থানীয় এক সাংবাদিক বলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নারায়ণগঞ্জের বিভিন্ন মাদ্রাসা থেকে বহু শিক্ষার্থী এই সমাবেশে যোগ দিয়েছে সমাবেশে উপস্থিত স্থানীয় এক সাংবাদিক বলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নারায়ণগঞ্জের বিভিন্ন মাদ্রাসা থেকে বহু শিক্ষার্থী এই সমাবেশে যোগ দিয়েছে সেখানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং হেফাজতে ইসলামের স্থানীয় নেতারা মঞ্চে ছিলেন বলে জানিয়েছেন সেই সাংবাদিক স্লোগানে তারা বলতে থাকে বিশ্বনবীর অপমান সইবে না কোনো মুসলমান এ সময় তারা ফ্রান্স এবং দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিরোধী স্লোগান দিতে থাকে সংসদ সদস্য লিয়কত বলেন আজকে আমি যদি তোকে সামনে পেতাম তোকে হত্যা করে হাসি মুখে ফাঁসির কাছে যেতাম এই সময় তিনি ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি বলেন আমার নবীর বিরুদ্ধে যে বলবে তার সাথে কিসের সম্পর্ক